দেখ না কুমড়ো হয় না তো, ওই রাখতে আছে ভেতরে, এই যে এই যে এখানে ওইদিকে রাস্তাটা ভালো ছিল। এই লঙ্কা গুলো ভালো হবে। না রে ভাই, তো ভয় পাচ্ছি এখানে, একটা দানা নিয়ে মিষ্টি এইটা সিম গাছ, তাই তো? না করাই গাছ, আর সিম ফুল গুলো তো এরকমই হয়। করাই গাছ এটা কি গাছ? এই কচি এগুলো, তাই তো? বেয়ানো যাবে তো ওখান থেকে, তো এইটা ভিতর দিয়ে রাস্তা চলে যা, পালিয়ে যাও, এটা দিয়ে যাবে না, এখান থেকে উপর দিয়ে পালিয়ে যাবো, পালিয়ে পালিয়ে কোথা দিয়ে যাবো? ওইখানটা দিয়ে রাস্তা দিলে, ওইটা দিয়ে না, এটা দিয়ে আবার ঘুরতে হবে, তো এপার দিয়ে পালিয়ে এই যে রাস্তার ডিজাইন দিয়েছে, ডিজাইন ম্যাপ দেখেছ? ম্যাপ এখানে কাজ করবে না, বলবে তুমি আফ্রিকার জঙ্গলে আছো। জিপিএস চেক কর না। আরে আম গাছও দেখতে পেলাম না বাগানে, এইটা দিয়েই তো এলাম। এই বিয়ার গিলস হয়ে গেছে জঙ্গলের ভেতর দিয়ে, হ্যান দিয়ে পোকামাকড় ধরে খেয়ে নেবো। আছে সব এদিক ওদিক যা, যেটা দিয়ে পছন্দ। ওহ কি গরম রে, এরকম করে পাড়া দিয়ে নিয়ে যাবি কি বলবো? কার কাছে কি চলেছে তোমার বুঝতে পারছি? আখ গাছগুলো বড় বড়, এটা খেতে পারি না, রস নেই, সব রস নেই বেড়াবে সেই ওদের বড়। প্রধান তো ওই এদিকেই কোথায় ছিল, এইদিকেই তো আমার রাস্তার মধ্যে কেন, না সকালের মধ্যে দিয়ে যাচ্ছি আর বুঝতে পারছি না, যেখানে সেখানে তো পুড়িয়ে দেয় এখানে। বর্ষায় জল থাকে এখানে, কতদিন বাদ আছে কিছু চিন্তা হয়ে গেছে। হাতে
এই এই নালাটা বড় ছিল যে মাছ থাকতো আমি জল নেই আর মই খালি জল নেই তুমি ভেতরে না চোখ নেই এইদিকে সে তাড়ি ভাড়ি গুলো বিক্রি হয় এইদিকে চুল্লু চুল্লু তাই না এই চুল্লু না তাড়ি ভাড়ি বিক্রি হয় ওই মালগুলো আছে যারা লাস্টে একদিন বাইক নিয়ে এলো না ওরা বান্দরের কোথাও যাবে ভেবেছিল তো অন্ধকার দেখেছে পালিয়ে গেছে